সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি বাংলা নেটসেটের অন্তর্ভুক্ত প্রবন্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলি পাঠ করা শুরু করছি। তো আজকের এই পর্বে আমি পাঠ করছি মনুষ্য ফল। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের যদি মনে হয় যে এই চ্যানেলে তারা আপনারা উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। তো শুরু করছি আজকের পর্ব। মনুষ্য ফল আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে আমার বোধ হয় মনুষ্য সকল ফল বিশেষ মায়াবৃন্তে সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে, পাকিলেই ঝরিয়া পড়িবে, পাকিলেই পড়িয়া পড়িয়া যাইবে, সকলগুলি পাকিতে পায় না, কতক অকালে ঝরে পড়িয়া যায়, কোনোটি পোকায় খায়, কোনোটিকে পাখিতে ঠোকরায়, কোনোটি শুকাইয়া ঝরিয়া পড়ে, কোনোটি সুপক্ক হইয়া আহরিত হইলে গঙ্গাজলে ধৌত হইবার দেব সেবায় বা ব্রাহ্মণ ভোজনে লাগে, তাহাদিগেরই ফলজন্ম বা মনুষ্য জন্ম সার্থক। কোনটি সুপক্ক হইয়া বৃক্ষ হইতে খসিয়া পড়িয়া মাটিতে পড়িয়া থাকে, শৃগালে খায়, তাহাদিগকে মনুষ্য জন্ম বা ফলজন্ম বৃথা। তাহাদিগের কতগুলি তিক্ত কটু বা কষায়, কিন্তু তাহাতে অমূল্য ঔষধ প্রস্তুত হয়, কতগুলি বিষময়, যে খায় সে মরে, আর কতগুলি মাকাল জাতীয়, কেবল দেখিতে সুন্দর। কখনো কখনো ঝিমাইতে ঝিমাইতে দেখিতে পাই যে পৃথক পৃথক সম্প্রদায়ের মনুষ্য পৃথক জাতীয় ফল। আমাদের দেশের এখনকার বড় মানুষদিকের মনুষ্য জাতির মধ্যে কাঁটাল বলিয়া বোধ হয় কতগুলি খাসা খাঁজা কাঁটাল, খাঁজা কাঁটাল, কতগুলি বড় আটা, কতগুলি কেবল ভুতুরি সার গরুর খাদ্য, কতগুলি ইঁচড়ে পাকা, কতগুলি কেবল ইঁচড়েই থাকে, কখনো পাকে না, কতগুলি পাকিলে পাকিতে পারে কিন্তু পাকিতে পায় না। পৃথিবীর রাক্ষস রাক্ষসীরা ইঁচড়েই পাড়িয়া দালান বাঁধিয়া দালান রাঁধিয়া খাইয়া ফেলে, যদি পাকিল তো বড় শৃগালের দৌড়াত, যদি গাছ ঘেরা থাকে তো ভালোই, যদি কাঁটাল উঁচু ডালে ফেলিয়া থাকে ভালোই, নহিলে শৃগালেরা কোনোমতে উদরাসাত করিবে, শৃগালেরা কেহ দেওয়ান কেহ কারকুন কেহ নায়েব কেহ গোমস্তা কেহ মোছায়েব কেহ কেবল আশীর্বাদক, যদি এ সকলের হাত এড়াইয়া পাকা কাঁটাল ঘরে এলো ঘরে গেল তবে মাছি ভন ভন করিতে আরম্ভ করিল। মাছিরা কাঁটাল চায় না, তাহারা কেবল একটু একটু রসের প্রত্যাশাপন্ন। এই মাছিটি কন্যা ভারগ্রস্ত, উহাকে এক ফোঁড়া রস দাও, ওটির মাতৃদায় একটু রস দাও, এটি একখানি পুস্তক লিখিয়াছে একটু রস দাও, সেটি পেটের দায় একখানি সংবাদপত্র করিয়াছে উহাকে একটু রস দাও। এই মাছিটি কাঁটারের পিসির ভাসুর পুত্রের শালার শালীপুত্র, শালীপুত্র খাইতে পায় না, কিছু রস দাও। সে মাছেটির টোলে পৌনে 14টি ছাত্র পড়ে, কিছু রস দাও। আবার এদিকে কাঁটাল ঘরে রাখাও ভালো না, পচিয়া দুর্গন্ধ হইয়া ওঠে। আমার বিবেচনায় কাঁটাল ভাঙিয়া উত্তম নির্জল দুধের ক্ষীর প্রস্তুত করিয়া কমলাকান্তের ন্যায় সুব্রাহ্মণকে ভোজন করানোই ভালো। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতির মধ্যে আম্রফল বলে আম্রফল মনে করি। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতির মধ্যে আম্রফল মনে করি। এদেশে আম ছিল না, সাগর পার হইতে কোনো মহাত্মা এই উপাদেয় ফল এদেশে আনিয়াছিলেন। আমরা দেখিতে রাঙা রাঙা বাঁকা ঝাঁকা আলো করিয়া বসে, কাঁচায় বড় টক, পাকিলে সুমিষ্ট বটে কিন্তু হাড়ে টক যায় না, কতগুলা আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না, কিন্তু দেখিতে বড় রাঙা হয়, বিক্রেতা ফাঁকি দিয়া 25 টাকা স বিক্রি করিয়া যায়, কতগুলি আম কাঁচা মিঠে আছে পাকিলে পানছে, কতগুলি জাতে পাকা সেগুলি কুটিয়া
নুন মাখাইয়া আমশি করিয়া করাই ভালো। সকলে আম্র খাইতে জানে না, সদ্য গাছ হইতে পড়িয়া এ ফল খাইতে নাই। ইয়া কিয়ৎক্ষণ সেরাম সেরাম জলে ফেলিয়া ঠান্ডা করিও, যদি জোটে তবে সে জলে একটু খোসামত বরফ দিও, বড় শীতল হইবে, তারপরে ছুরি চালাইয়া স্বচ্ছন্দে খাইতে পারো। স্ত্রীলোক দিগকে লৌকিক কথায় কলা গাছের সহিত তুলনা করিয়া থাকে, কিন্তু সে সে গেছো কথা। কদলী ফলের সঙ্গে ভুবন মোহিনী জাতির আমি সৌসাদৃশ্য দেখি না। স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে, যাহার ভাগ্যে ফলে ফলুক, কমলাকান্তের ভাগ্যে তো নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়ই বানরের প্রিয়। কদলী ফলের সঙ্গে ভুবন মোহিনী জাতির আমি সৌসাদৃশ্য দেখি না। স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে, যাহার ভাগ্যে ফলে ফলুক, কমলাকান্তের ভাগ্যে তো নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়ে বানরের প্রিয়। কামিনীগণের এ গুণ থাকিলেও কদলীর সঙ্গে তাহাদিগের তুলনা করিতে পারি না। পক্ষান্তরে কতগুলি কটুভাষী আছেন, তাহারা ফলের মধ্যে মাকাল ফলকেই যুবতীগণের অনুরূপ বলেন। যে বলে সে দুর্মুখ, আমি ইহাদিগের ভৃত্য স্বরূপ, আমি তাহা বলিব না। আমি বলি রমণী মণ্ডলী এ সংসারের নারিকেল। নারিকেলও কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু ব্যবসাহী নহিলে। কেহ কখনো কাঁদি কাঁদি পড়ে না, কেহ কখনো দ্বাদশীর পারণার অনুযোগে অনুরোধে অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণ সেবার জন্য একটি আত্মি পড়ে। কাঁদি কাঁদি পাড়িয়া খাওয়ার অপরাধে যদি কেহ অপরাধী থাকে, তবে সে কুলীন ব্রাহ্মণেরা। কমলাকান্ত কখনো সে অপরাধে অপরাধী নহে। বৃক্ষের নারিকেলের ন্যায় সংসারের নারিকেলের বয়োভেদে নানা ব্যবস্থা, নানা অবস্থা। করকচি বেলা উভয়েই বড় স্নিগ্ধকর, নারিকেলের জলে স্নিগ্ধ হয়। কিশোরীর অকৃত্রিম বিলাস লক্ষণ শূন্য প্রণয়ে হৃদয় তৃপ্ত হয়। কিন্তু দুই জাতীয় ফলজাতীয় এবং মনুষ্যজাতীয় নারিকেলের ডাবই ভালো। তখন দেখিতে কেমন উজ্জ্বল শ্যাম, কেমন জ্যোতির্ময় রৌদ্র তাহা হইতে প্রতিহত হইতেছে, যেন সে নবীন শ্যাম শোভায় জগতের রৌদ্র শীতল হইতেছে। গাছের উপর কাঁদি কাঁদি নারিকেল, আর গবাক্ষ পথে কাঁদি কাঁদি যুবতী, আমার চক্ষে একই দেখায়। উভয়ই চতুর্দিক আলো করিয়া থাকে, কিন্তু দেখো দেখিয়া ভুলিও না। এই চৈত্র মাসে রৌদ্র গাছ হইতে পাড়িয়া ডাব কাটিও না, বড় তপ্ত। সংসার শিক্ষা শূন্য, কামিনীকে সহসা হৃদয় গ্রহণ করিও না, তোমার কলিজা পুড়িয়া যাইবে। আম্রের ন্যায় ডাবকেও বরফ জলে রাখিয়া শীতল করিও, বরফ না জোটে। পুকুরে পাকে পুঁতিয়া রাখিয়া ঠান্ডা করিও, মিষ্ট কথায় না পারো কমলাকান্ত চক্রবর্তীর আজ্ঞা কড়া কথায় করিও। নারিকেলের চারিটি সামগ্রী জল, শস্য, মালা আর ছোবড়া। নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য দেখি, উভয়ই বড় স্নিগ্ধকর। যখন তুমি সংসারের রৌদ্রে দগ্ধ হইয়া হাঁপাইতে হাঁপাইতে গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম কামনা করো, তখন এই শীতল জল পান করিও, সকল যন্ত্রণা ভুলিবে। তোমার দারিদ্র চৈত্রে বা বন্ধুবিয়োগ বৈশাখে, তোমার যৌবন মধ্যাহ্ন বা রোগতপ্ত বৈকালে, আর কিসে তোমার হৃদয় শীতল হইবে? মাতার আদর, স্ত্রীর প্রেম, কন্যার ভক্তি, ইহা অপেক্ষা জীবনের সন্তাপে আর কি সুখের আছে? গ্রীষ্মের তাপে ডাবের জলের মতো আর কি আছে? তবে ঝুনো হইলে জল একটু ঝাল হইয়া যায়। রামার মা ঝুনো হইলে পর রামার বাপ ঝালের চোটে বাড়ি ছাড়িয়াছিলেন, এই জন্য নারিকেলের মধ্যে ডাবেরই আদর। নারিকেলের শিষ্য স্ত্রীলোকের বুদ্ধি। কর্কচি বেলায় বড় থাকে না, ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল। ঝুনোর বেলায় বড় কঠিন, তন্তস্ফুট করে কার সাধ্য। তখন ইহলোক ইহাকে গৃহিণীপনা বলে, গৃহিণীপনা রসালো বটে, কিন্তু দাঁত বসে না। একদিকে কন্যা বসিয়াছেন, মায়ের অলঙ্কারের বাক্স হইতে কিয়দ অংশ সংগ্রহ করিবেন, কিন্তু ঝুনোর শস্য এমনই কঠিন যে মেয়ের দাঁত বসিল না। ঝুনো দয়া করিয়া একটি মাকড়ি বাহির করিয়া দিল, হয়তো পুত্র বসিয়া আছেন, মায়ের নগদ পুঁজির উপর দাঁত বসাইবেন।
ঝুনো দয়া করিয়া সাত শিকা বাহির করিয়া দিল। স্বামী প্রাচীন বয়সে একটি ব্যবসায় ফাঁদিবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু শেষ বয়সে হাত খালি, টাকা নহিলে ব্যবসা হয় না, ঝুনোর পুঁজির উপর দৃষ্টি। দুই চারিটি প্রবৃত্তি রূপ দন্ত ফুটাইয়া দিলেন। বুড়ো বয়সের দাঁত ভাঙিয়া গেল, শেষ যদি দাঁত বসিল নারিকেল জীর্ণ করিবার সাধ্য কি? যতদিন না টাকা ফিরাইয়া দেন ততদিন অজীর্ণ রোগে রাত্রে নিদ্রা হয় না। তারপরে মালা, এটি স্ত্রীলোকের বিদ্যা। কখনো আতখানা বই পুরা দেখিতে পাইলাম না। নারিকেলের মালা বড় কাজে লাগে না, স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। মেরি সমরবিল বিজ্ঞান লিখিয়াছেন, জেন অস্টেন বা জর্জ এলিয়ট উপন্যাস লিখিয়াছেন, মন্দ হয় নাই, কিন্তু দুই মালার মাপে। ছোপড়া স্ত্রীলোকের রূপ, ছোপড়া যেমন নারিকেলের বাহ্যিক অংশ, রূপও তেমনি স্ত্রীলোকের বাহ্যিক অংশ। দুই বড় অসার, পরিত্যাগ করাই ভালো। তবে ছোপড়ায় একটি কাজ হয়, উত্তম রজ্জু প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা যায়। স্ত্রীলোকের রূপের কাছেতে অনেক জাহাজ বাঁধা গিয়াছে। তোমরা যেমন নারিকেলের কাছেতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকের রূপের কাছে কত ভারী ভারী মনোরথ টানে। যখন রথ টানা রাবণের আইন হইবে, তখন তাহাতে রথ টানা নিষেধের জন্য যেন একটা ধারা থাকে, তাহা হইলে অনেক নরহত্যা নিবারণ হইবে। আমি জানি না নারিকেলের রজ্জু গলায় বাঁধিয়া কেহ কখনো প্রাণত্যাগ করিয়াছে কিনা, কিন্তু রমণীর রজ্জু রূপ রজ্জু গলায় বাঁধিয়া কত লোক প্রাণত্যাগ করিয়াছে, কে তাহার গণনা করিবে? বৃক্ষের নারিকেল এবং সংসারের নারিকেলের সঙ্গে আমার বিবাদ এই যে, আমি হতভাগা, দুয়ের এককেও আহরণ করিতে পারিলাম না। অন্য ফল আকর্ষী দিয়া পারা যায়, কিন্তু নারিকেল গাছে না উঠিলে পারা যায় না। গাছে উঠিতে গেলেও হয় নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে, না হয় ডোমের খোসামত করিতে হইবে। ডোমের খোসামত করিতেও রাজি আছি, কিন্তু আমার ভাগ্যদোষে কপালে নারিকেল জোটে না। আমি যেমন মানুষ তেমনি গাছে তেমনি রূপগণের আকর্ষী দিয়া নারিকেল পারি, কিন্তু ভয় হয় পাছে নারিকেল ঘাড়ে পড়ে। এমন অনেক স্বামী বামী রামী কামিনী আছে যে কমলাকান্তকেও স্বামী বলিয়া গ্রহণ করিতে পারে, কিন্তু পরের মেয়ে ঘাড়ে করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতে এদিন অসমর্থ। অতএব এ যাত্রা, কমলাকান্ত ভক্তিভাবে নারিকেল ফলটি বিশ্বেশ্বরকে দিলেন। তিনি একে শ্মশানবাসী তাহাতে আবার বিষপান করিয়াছেন, ছাই ডাব নারিকেল তাহার কি করিবে? এদেশে এক জাতির লোক সম্প্রীতি দেখা দিয়াছেন, তাহারা দেশ হিতৈষী বলিয়া খ্যাত। তাহাদের আমি শিমুল ফুল ভাবি, যখন ফুল ফোটে তখন দেখিতে শুনিতে বড় শোভা, বড় বড় রাঙা রাঙা গাছ আলো করিয়া থাকে, কিন্তু আমার চোখে ন্যাড়া গাছে অত রাঙা ফল ভালো দেখায় না। একটু একটু পাতা ঢাকা থাকে রে ভালো দেখাইতো, পাতার মধ্য হইতে যে অল্প অল্প রাঙা দেখা যায় সেই সুন্দর। ফুলে গন্ধ মাত্র নাই, কোমলতা নাই, কিন্তু তবু ফুল বড় বড় রাঙা রাঙা। যদি ফুল ঘুচিয়া ফল ধরিল তখন মনে করিলাম এইবার কিছু লাভ হইবে, কিন্তু তাহা বড় ঘটে না। কালক্রমে চৈত্র মাস আসিলে রৌদ্রের তাপে অন্তরলঘু ফল ফট করিয়া ফাটিয়া উঠে, তাহার ভিতর হইতে খানিক তুলা বাহির হইয়া বঙ্গদেশময় ছড়াইয়া পড়ে। অধ্যাপক ব্রাহ্মণগণ, সংসারের ধুতুরা ফল, বড় বড় লম্বা লম্বা সমাসে, বড় বড় বচনে তাহাদিগের অতি সুদীর্ঘ কুসুম সকল প্রস্ফুটিত হয়। ফলের বেলা কণ্ঠকুমায় ধুতরা। আমি অনেকদিন হইতে মানুষ করিয়াছি যে কুকুট মাংস ভোজন করিয়া হিন্দু জন্ম পবিত্র করিব, কিন্তু এই অধম ধুতুরাগুলার কাটার জ্বালায় পারিলাম না। গুণের মধ্যে এই যে, এই ধুতুরায় মাদকের মাদকতা বৃদ্ধি করে। যে গাঁজাখোরের গাঁজায় নেশা হয় না, তাহার গাঁজার সঙ্গে দুইটা ধুতুরার বিচি সাজিয়া দেয়। যে সিদ্ধি করে সিদ্ধিতে নেশা না হয়, তাহার সিদ্ধির সঙ্গে দুইটা ধুতুরার বিচি বাটিয়া দেয়। বোধ হয় এই হিসাবেই বঙ্গীয় লেখকেরা আপন আপন প্রবন্ধ মধ্যে অধ্যাপকদিগের নিকট দুই চারিটা বচন লইয়া গাঁথিয়া দেন। প্রবন্ধ গাঁজার মধ্যে সেই বচন ধুতুরার বিচিতে পাঠকের নেশা জমাইয়া তুলে। এই নেশায় বঙ্গদেশ আজিকারি মাতিয়া উঠিয়াছে। আমাদের দেশের লেখকগণকে আমি তেঁতুল বলিয়া গণি। তেঁতুল
নিজের সম্পত্তি খোলা আর সিটে, কিন্তু দুগ্ধকেও স্পর্শ করিলে দধি করিয়া তোলেন। গুণের মধ্যে কেবল অম্লগুল অম্লগুণ, তাও নিকৃষ্ট অম্ব। তবে এক গুণ মানি ইহারা সাক্ষাৎ কাষ্ঠাবতার, তেঁতুল কাঠ নিরাস বটে, কিন্তু সমালোচনার আগুনে পড়েন ভালো। সত্য কথা বলিতে কি, তেঁতুলের মতো কুসামগ্রী আমি সংসারে দেখিতে পাই না। যেই কিয়ৎ পরিমাণে খায় তাহারই অজীর্ণ হয়, সেই অম্ফ উদ্গর করে। যেই অধিক পরিমাণে খায় সেই অম্ল পিত্ত রোগে চিররুগ্ন। যাহারা সাহেব হইয়াছেন, টেবিলে বসিয়া গ্যাসের আলোতে বা আর্গান জ্বালিয়া ফয়ুজু খানসামার হাতের পাক কাটা চামচে ধরিয়া খাইতে শিখিয়াছেন, তাহারা এ দায় এড়াইয়াছেন। তেঁতুলের অম্ফের বড় ধার ধারিতে হয় না, আগাগোড়া তেঁতুলের মাছ দিয়ে ভাত মারিতে হয় না। কিন্তু যাহাদিগকে চালা ঘরে বসিয়া মুঙ্গেরে পাতর কোলে করিয়া প্রদীপিসি রান্না খাইতে হয়, তাহাদের কি যন্ত্রণা। প্রদীপিসি কুলিনের মেয়ে, প্রাত স্নান করে, নামাবলি গায়ে দেয়, হাতে তুলসীর মালা, কিন্তু রাঁধিবার বেলা কলাইয়ের তার, আর তেঁতুলের মাছ ছাড়া আর কিছুই রাঁধিতে পারে না। ফয়জু জাতিতে নেড়ে, কিন্তু রাধে অমৃত। আরেকটি মনুষ্য ফলের কথা বলিলেই অদ্য ক্ষান্ত হই। দেশি হাকিমেরা কোন ফল বলো দেখি, যিনি রাগ করেন করুন, আমি স্পষ্ট কথা বলিব। ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড, যদি চালে তুলিয়া দিলে তবেই ইহারা উঁচুতে ফলিলেন, নইলে মাটিতে গড়াগড়ি যান। যেখানে ইচ্ছা সেখানে তুলিয়ে দাও, একটু ঝড় বাতাসেই লতা ছিঁড়িয়া ভূমে গড়াগড়ি। অনেকগুলি রূপেও কুষ্মাণ্ড, গুণেও কুষ্মাণ্ড। তবে কুষ্মাণ্ড এখন দুই প্রকার হইতেছে, দেশি কুমড়া ও বিলাতি কুমড়া। বিলাতি কুমড়া বলিলে এমতো বুঝায় না যে এই কুমড়াগুলি বিলাত হইতে আসিয়াছে। যেমন দেশি মুচির তৈয়ারি জুতাকে ইংরাজিতে জুতা বলে, ইহারাও সেইরূপ বিলাতি। বিলাতি কুমড়ার যে গৌরব অধিক ইহা বলা বাহুল্য। সংসারোত্থানে আরও অনেক ফল ফলে, তন্মধ্যে সর্বাপেক্ষা অকর্মণ্য কদর্য টক। আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।